চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই পনেরো বছর পরে এখন এটা একটা ব্যারেন স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস ধ্বংস ছাড়া কিছুই তো নাই তো সেই ধ্বংস অবশেষের মধ্যে আমাদের চলচ্চিত্র পড়ে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আশা করি যারা আমরা রাজনীতি করি দেশ এবং দেশের মানুষের জন্য যে যেখানেই করি না কেন যে এই দীর্ঘ পনেরো বছরে স্বেচ্ছাচারিতার যে অবস্থাটা হয়েছে এবং সেটার যেটা কাউন্টার রিয়াকশন দেখলাম জনগণের কাছে তো আমি চাই না যে যারা আমাদের দলের নেতা কর্মী সমর্থক বিশেষ করে যারা রাজনৈতিক যে সাংস্কৃতিক যে নেতৃত্ব দিচ্ছেন কিংবা সাংস্কৃতিক যারা সংগঠক আছে। যারা এই দায়িত্ব পালন করেন তারা যেন কোনো কারণে ভবিষ্যতে নিন্দিত না হন আওয়ামী লীগের মতো এই ভুল আমরা করব না আপনি চলচ্চিত্র তো ইন্ডাস্ট্রিই নাই পনেরো বছর পরে এখন এটা একটা ব্যারেন ল্যান্ড সেখানে হাহাকার উঠে গেছে যে এখন কর্ম ছাড়া আমি এফডিসির কাউকে বেতন দিতে পারছি না আপনারা ব্যবস্থা করেন যেন এখানে কর্মকাণ্ড হয় এখানে আমাদের সমস্ত কিছু স্ট্রাকচারাল সব কিছু আছে কর্মকাণ্ড নেই আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার জন্যই তো সর্বক্ষেত্রে ধ্বংস ধ্বংস ছাড়া কিছুই তো না তো সেই ধ্বংস অবশেষের মধ্যে আমাদের চলচ্চিত্র আমাদের দেশের আইনে যদি কোনো ক্রিমিনাল অফেন্স আপনি করে থাকেন সেখানে আমার শুদ্ধ করার কোনো সুবিধা নাই সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বিচার তার নিজস্ব হয়েতে হবে আমি শুধু বলেছি যদি ক্রিমিনাল অফেন্স না হয়ে থাকে কিংবা কোনো কিছু না হয়ে থাকে একটা লোক একজন গেছে যাওয়ার পরে দশজনকে দেখেছে যে কথা বলেছি যে আপনি আপনার ইন্টেলেকচুয়াল ট্যালেন্টটাকে ব্যবহার করে আপনি তো নিজে নিজেকে দোষীতে রূপান্তরিত করেছেন পাশাপাশি যে নতুন প্রজন্ম সেই প্রজন্মকেও আপনি কুরুষিত করছেন এবং উৎসাহিত করছেন তার পথে যাওয়ার জন্য সেই কারণেই আপনি দুর্নীতিগ্রস্ত তো সুতরাং আমি মনে করি যে আমরা যেটা ঘোষণা দিলাম আজকে এটা কারেক্ট একটা ঘোষণা দিয়েছি এবং সেই প্রক্রিয়া হলে পরে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর আগে দশবার চিন্তা করবে যে এটা করব কী করব যেখানেই বৈষম্য সেখানেই আমরা যদি সেটা চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেখানেই দেখব সেখানে আমরা ইন্টারফেয়ার করব সেটাকে আমরা রাইট ওয়েতে রাইট ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করব আমরা চেষ্টা করতে পারি আমরা তো এখন সরকার না অন্তর্বার্তিক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি আমাদের দল বলেছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সহযোগিতা করি অবশ্যই যদি আমি সরকারে থাকি কিংবা সেই সুযোগ আমার হয় সেই ক্ষেত্রে সেই সময়ে যা করণীয় সেটা অবশ্যই